আর সামনে কি মাত্র একটা ম্যাচ বাকি শিরোপা উৎসবের জন্য? অবশ্যই, বাট আমি চেষ্টা করবো সবগুলো ম্যাচ খেলার পরে যাতে ওই উৎসবটা পালন করি। পেসারদের জন্য এবারে লিগটা কেমন গেল আসলে? ওভারঅল যদি আমি পারফরমেন্স বিবেচনা করতে বলি বাংলাদেশের পেসারদের, জি আলহামদুলিল্লাহ পেসাররা খুব ভালো করছে দেখতে পাচ্ছি। রুহেল কিন্তু টপে আছে, তারপরে তাসকিন ভাইও ভালো বোলিং করতেছে, তারপরে মারুফ মিদা ওরাও ভালো বোলিং করতেছে। আলহামদুলিল্লাহ আমি যেরকম চেষ্টা করছি সেরকমটা হয়েছে, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে পেসারদের আসলে টাফ হয়ে যাচ্ছে, কীভাবে মেনটেন করতেছেন বা কী আসলে অবস্থাটা কেমন সিচুয়েশনটা? আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম, বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে যেহেতু খেলাটা চলতেছে। তো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম, হয়তো চিন্তা করলে হয়তো আর একটু বেশি গরম লাগতো। তো আমাদের মাইন্ডে ছিল যে আমরা দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো, এইভাবেই মানে মেনটেন করে। সুজন ভাই বলেছিলেন যে আপনাকে তিনি রেস্ট অফার করেছিলেন ঈদের আগে, আপনি রেস্ট না নিয়েই খেলতে চেয়েছেন, এখন কি একটু রেস্ট নেবেন কিনা? সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, বিশ্বকাপ আছে। অবশ্যই, আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো। তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু আর খেলা নাই, সো আমার একটা ম্যাচ খেললে হয়তো ভালো, একটু রেস্ট আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমার, আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি। আপনার ব্যাপারটা তো আপনি ভালো বুঝবেন নিশ্চয়ই, তারপরে কি ম্যাচ কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা লোকটা ওয়ার্ক? ঠিক আছে, যেহেতু খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো। আমি বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট করেছিলাম, তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছে, মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি। টিম চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি চলে আসছে, একটা দুইটা ম্যাচ জিতলেই হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে, এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি, যেহেতু আপনি আছেন তাসকিন আছেন তাদের উপরে, এই জায়গাটায় কি মানে এই সময়টায় বিশেষ করে গরমও মাথায় রাখতে হয়, এই সময় কি খেলার চেয়ে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা? জাতীয় দলেরও খেলা আছে। আমি তাসকিন ভাই যদি রেস্ট নেই, আমাদের যে ব্যাকআপ পেস বোলার আছে তারাও কিন্তু বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলে, তারাও কিন্তু খুব ভালো পেস বোলার, সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা মনে হবে, সো তারা খেললে আরও ভালো খেলবে ইনশাল্লাহ আশা করি। অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি, মুস্তাফিজের প্রতিটা বল দেখি, আপনার সাথে ম্যাচের পর দিন কথা। কতটা কঠিন মনে হয়? আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করে, কারণ এখানে প্রেশারটা খুব কম, বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে। উনি তো কন্টিনিউ পারফর্ম করছে, লাস্ট খালি দু একটা ম্যাচ হয়তো ওরকম আশা অনুভব করতে পারেনি, বাট প্রেশার বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে, কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল, উনি ভালো করতেছেন কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো বা দু একটা ম্যাচ করতে পারেনি। তার আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে, আপনার জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জটা বাড়ছে? অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে, বাট আমি আসলে ওই দিকে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি।